এককালের বিমানবন্দর, বিমান রাখার হ্যাঙ্গার আজ পরিণত হয়েছে খাটালে, বেদখল হচ্ছে রানওয়ে, ধীরে ধীরে ধ্বংসের মুখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক টুকরো দলিল। দেখুন নিউজ নোম্যানস ল্যান্ডের এক্সক্লুসিভ রিপোর্ট। 1939 সালের পয়লা সেপ্টেম্বর শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর শেষ হয়েছিল 1945 সালের 2রা সেপ্টেম্বর, অর্থাৎ আজকের দিনে। টানা 6 বছর এই যুদ্ধ চলেছিল। সে সময় ব্রিটিশদের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর এলাকায় তৈরি করা হয় অস্থায়ী সামরিক বিমান ঘাঁটি। সেই বিমান ঘাঁটিতে হ্যাঙ্গার, রানওয়ে, ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম কি ছিল না তাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর স্বাধীন হয় ভারতবর্ষ। সামরিক ক্ষেত্রে ইংরেজরা অশোকনগরের যে জায়গাগুলিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমান ঘাঁটির জন্য প্রস্তুত করেছিল, তা ধীরে ধীরে ব্যবহার বন্ধ হয়ে যায়। বিমানবন্দরের জন্য তৈরি করা কন্ট্রোল রুমে 1968 সালে তৈরি হয় অশোকনগর কল্যাণগড় পৌরসভা। পরে অবশ্য পৌরসভার আয়তন বৃদ্ধি হওয়ায় বর্তমানে কন্ট্রোল রুমের পাশেই তৈরি হয়েছে পৌরসভার নতুন বড় ভবন। আর বিমানবন্দরের কন্ট্রোল রুমের কক্ষগুলি থেকে বর্তমানে সরকারি কয়েকটি বিভাগের পরিষেবা দেওয়া হয়। এখানকার যে সমস্ত লোকজন ছিলেন পরিপার্শ্বে, তারা অধিকাংশ হচ্ছে এই দেশীয় কিছু মুসলিম সম্প্রদায় এবং গোয়ালা বা ঘোষ। পৌরসভার যে পুরনো বিল্ডিংটা, ওই বিল্ডিংটা কন্ট্রোল বিল্ডিং নামে পরিচিত, মানে ওখান থেকে কন্ট্রোল করা হতো এই বিমানগুলোকে ওঠানামার জন্য। আর গোলবাজার থেকে চওড়া বিস্তীর্ণ একটা রাস্তা চলে গেছে নিউ মার্কেট পর্যন্ত, পরবর্তী সময় নাম হচ্ছে নিউ মার্কেট, এবং ওখানে গোল একটা চাতা রয়েছে, ওখানে বিমানগুলো ওখানে টার্ট দিত বা ওখানে দৌড় করত। ইংরেজ আমলে তৈরি হওয়া বিমানবন্দর ভারত সরকার চাইলে যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রয়োজনেই ব্যবহার করতে পারত, কিন্তু তা না করায় বর্তমানে অব্যবহৃত বিমানবন্দরের অনেক জায়গায় দখল হয়ে গেছে। ধ্বংস হচ্ছে একটি আস্ত ইতিহাস। বর্তমানে অশোকনগরের গোলবাজার থেকে অশোকনগর স্টেডিয়াম যাওয়ার যে রাস্তা, সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান ওঠানামার জন্য চওড়া কংক্রিটের রানওয়ে ছিল। সেই জায়গার দুপাশে দখল করে গড়ে উঠেছে বহু দোকান। রানওয়ের ওপর তৈরি হয়েছে সাধারণ মানুষের যাওয়ার রাস্তা। বিমান ওঠানামার জন্য যে ওয়াচ টাওয়ার বা আলো ফেলার জন্য যে জায়গা, সেটিও আজ ভগ্ন দশায় পড়ে রয়েছে। যুদ্ধবিমান যেখানে মেরামত করা হতো, সেই হ্যাঙ্গারগুলির মধ্যে স্থানীয় কিছু গোপালক তারা গরুর খাটাল তৈরি করেছে। একটি হ্যাঙ্গারের মধ্যে পৌরসভার তরফে তৈরি হয়েছে কমিউনিটি হল। তবে যাই হোক, সরকারের সদিচ্ছা না থাকায় অশোকনগরের এই ইতিহাস ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে বসেছে। তবে এসব নিয়ে অবশ্য তেমন গা ব্যথা নেই কারুরই। জায়গা অপব্যবহারের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন পৌরপ্রধান প্রবোদ সরকার। তিনি জানান, সরকারের এখন ওই জায়গাগুলির প্রয়োজন হচ্ছে না, যখন প্রয়োজন হবে তখন নিশ্চয়ই তা সঠিক নিয়মে দখলমুক্ত করা হবে। অন্যগুলিতে কিন্তু খুব ভালোবাসতে সেখানে মানুষ তাদের ব্যবহার করছে, কখনো মানে ঘুরে দিচ্ছে, কখনো গুল ঘুরছে, এইভাবে সেগুলি চলছে। কিন্তু আমরা কোনো নির্দেশ না পাওয়ার জন্য এগুলি হাত দিইনি, তবে কোথাও কোনো ভাঙচুর হয়নি বা কোথাও কোনো নষ্ট হয়নি, যেগুলি যেরকম সেগুলি আছে। তবে আমরা বা এটা নিয়ে চেষ্টা করছি, বিধানসভার সঙ্গে কথা হচ্ছে আমার সাথে, তারাও আমরা চেষ্টা করছি যে এটাকে ভালো করে সংরক্ষণ করা যায় কীভাবে, সেজন্য আমরা আমাদের চেষ্টা শুরু করেছি। কীভাবে দখল হচ্ছে সরকারি জায়গা, এ নিয়ে অবশ্য একে অপরের দিকে আঙুল তুলেছেন বাম ও শাসক দল। তবে যাই হোক, দখলদারি যে শুরু হয়েছে আর সেটা যে ধীরে ধীরে আরও বৃদ্ধি পেয়েছে, তা মানছেন সব পক্ষই। এই কিছু ঘর বাড়ি এই এই অস্থায়ী ফেলে যাওয়া বিমানবন্দর এখানে তৈরি হয়, আর তারও আগে এখানে ছিল বিরাট খানা খন্দ জঙ্গল, বা যখন এয়ারপোর্ট তৈরি হয় এয়ারপোর্টের যেটুকু যেটুকু দরকার সেটুকু বাদ দিয়ে বাকি সবই ছিল বিরাট বিরাট জঙ্গল। এখানে হায়না ফায়না ছিল আমি শুনেছি, যেগুলো দেখলেই বোঝা যায় যে এটা একটা পুরনো এয়ারপোর্ট। এখন তো সেই রানওয়েটা আর ওইভাবে বুঝতে পারে না লোকে, যদিও বোঝে এত চওড়া রাস্তা বলে দিত, কিন্তু হ্যাঙ্গারটা দেখলে বোঝে যে এটা হচ্ছে একটা এয়ারপোর্ট। আমি বলছি না সবকটা হ্যাঙ্গার ছিল, কিন্তু একটা হ্যাঙ্গারকে একটা রক্ষণাবেক্ষণ করলে কী হয়, প্রজন্মের প্রজন্ম তারা জানতে পারে যে এইটা একটা এয়ারপোর্ট ছিল। স্থানীয়দের দাবি সরকারিভাবে সংরক্ষণ হোক, তাহলেই বাঁচবে
ইতিহাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।